يا رب میرے آنکھوں میں سما جائے مدینہ يا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نے آواز سنا دو ڈرتے نہیں مسلمانوں دنیا میں کسی سے ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے جب مل گئی ہے دولت ایمان نبی سے ہمرا এখানে যারা আছি সকলে মরব তো কি বলেন কে কে মরব না দেখি হাত তুলি সবাই মরবেন কে কে আছেন যে মরবেন না আপনি মরবেন না সবাই মরবেন তো ইনশাআল্লাহ মরতে হবে মরার পরে মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতু যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল যে মারা গেল তার কি শুরু হয়ে গেল কিয়ামত শুরু হয়ে গেল হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার ভালো মন্দ আমলের জন্য চার সাক্ষী দ্বারা করাবেন কয় সাক্ষী একটু বুঝতে হবে বলতে হবে হাশরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য আল্লাহ তাআলা কয় সাক্ষী দ্বারা করাবেন সবাই বলেন তো দেখি কয় সাক্ষী আরো জোরে বলেন কয় সাক্ষী সবাই বলেন কয় সাক্ষী আবার বলেন কয় সাক্ষী চাস চাস এক নাম্বার সাক্ষী জমিন সাক্ষী হবেন কি সাক্ষী হবেন সূরাতুল জিলজালের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা হাশরের ময়দানে আপনার আমার আমলনামার জন্য ভালো মন্দ আমলনামার জন্য আল্লাহ তাআলা চার না চারটা সাক্ষী দ্বারা করাবেন এক নাম্বার সাক্ষী হলো জমির সাক্ষী হয়ে যাইবে ও বাবা জিরা বন্ধুরা আমার এখানে বসে বসে আপনারা বয়ান শুনতেছেন আর যারা জয় বাংলা বসে বসে মানুষের গীবত শিকায়ত করতেছে অন্যের গীবত শিকায়ত করে মিথ্যা কথা বলে জমিনের উপর চলতে চলতেছে আর গুনাহ করতেছে হাশরের ময়দানে আপনার আমার ভালো আমলের জন্য আল্লাহ তাআলা চারটা সাক্ষী দ্বারা করবেন এক নম্বর সাক্ষী হলো জমিন জমিন হাশরের ময়দানে আল্লাহর আদালতে বলবে এই বান্দাটা দুনিয়ার ভিতরে জমিনের উপর দিয়ে চলে চলে মানুষের গীবত করেছে শিকায়ত করেছে জয় বাংলা বাজারে বসে বসে মিথ্যা কথা বলেছে কে পাশ করবে না পাশ করবে কথা মিথ্যা কথা বলেছে জমিনের সবাইটা আল্লাহ খুলিয়ে দিবেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরের মধ্যে আছে আমিলা কাজা 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 জমিনটা ওই দিন এইভাবে আল্লাহর কাছে বলবে না আয় আল্লাহ আপনার এই বান্দা জমিনের উপর এই গুনাহ করেছে ওইখানে বসে বসে ওই গুনাহ করেছে রাস্তায় বসে বসে ওই গুনাহ করেছে চোখের মাধ্যমে জিনা করেছে ও দোস্ত এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো দেখি হাশরের ময়দানে আপনার আমার জন্য এক নম্বর সাক্ষী কি হবেন জমিন এক নম্বর সাক্ষী হবেন এই জন্য বাবা জিরা আমি আপনাদেরকে বলতে চাই আমরা যখন গুনাহ করি জমিন ছেড়ে যায় করি না জমিনের ভিতরে করি জমিন ছেড়ে যায় কেউ গুনাহ করতে পারি পারি না জমিনের ভিতরে থেকেই গুনাহ করে জমিনের উপর দিয়ে চলতেছে আর গুনাহ করতেছে হাশরের ময়দানে জমিনটা আপনার জন্য আমার জন্য সাক্ষী হয়ে যাবে এই জন্য দুস্থ আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ থাকবে না দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতা সূরাতুল ইনফিতারের দশ এগারো বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামাল কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ফেরেশতারা হাশরের ময়দানে আপনার আমার
সাক্ষী হয়ে যাবে সূরাতুল বনি ইসরাঈলের ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা ও দোস্ত আপনার আমার কাদের ভিতরে একটা খাতা ঝুলন্ত আছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি একটা খাতা ঝুলন্ত আছে হাশরের ময়দানে ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই যে কাদের ভিতরে যে খাতাটা ঝুলন্ত আছে ঝুলন্ত খাতাটা আল্লাহ আপনার সামনে বের করে দিবে বের করে দেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ খাতাটা বের করে দেওয়ার পর বলবে ইকরা কিতাবাক তুমি তোমার আমলনামাটা পড়ো কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট হবে এজন্য দোস্ত সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যখন আপনার আমার আমলনামাটা বের করে দেওয়া হবে আপনি বলবেন হায় হায় মালি হাদাল কিতাব এটা আবার কেমন খাতা এটা আমার কেমন বই মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা দেখবেন এই খাতার ভিতরে কণা থেকে কণা পরিমাণ গুনাহটা লেখা আছে আপনি ঘরের দরজা জানালাটা বন্ধ করিয়া গুনাহ করেছেন ঘরের দরজা জানালাটা বন্ধ ছিল আপনি ভাবছিলেন আমার গুনাহটা দুনিয়ার কেউ দেখে নাই এলাকার মেম্বার চেয়ারম্যানে দেখে নাই আমার স্ত্রী দেখে নাই আমার মা দেখে নাই আমার বাবা দেখে নাই ও দুস্থ কণা থেকে কণা পরিমাণ গুনাহটা ওই আপনার আমলনামার ভিতরে লেখা থাকবে আপনি বলবেন মালি হাজাল কিতাব এটা আবার কেমন কিতাব এই একটু কমাও মাইক লাগো কথা মনে কিছু বলো না মাইক মানে কো ইকো কমাও মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা খাতাটা বের করে দিবে আপনি বলবেন কোনা থেকে কোনা পরিমাণ গুনাহ দেখে এখানে লেখা আছে তাহলে দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতারা তিন নম্বর সাক্ষী ও দুস্থ আপনার আমার অঙ্গ পতঙ্গ সাক্ষী হয়ে যাবেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার জবানটা আল্লাহ হাশরের ময়দানে বন্ধ করিয়ে দিবেন জবান দিয়ে কথা বলতে পারবেন না জবানে মোহর মেরে দিবেন জবানে কষ্টিপ লাগিয়ে দিবেন গাম লাগিয়ে দিবেন জবানটা বন্ধ হয়ে যাইবে অতকল্লিমুনা আইদিহিমা আল্লাহ বলেন হাশরের ময়দানে হাত বান্দার হাত আমার সাথে কথা বলবে আপনারা যারা এলাকায় সালিশ করেন নালিশ করেন বিচার করেন দেখবেন একজন সাক্ষী হলে কার কেউ যদি কিছু বলে তার পক্ষে আরেকজন সাক্ষী লাগে অতকল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা আল্লাহর সাথে হাত কথা বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাতের পক্ষে পা সাক্ষী হয়ে যাইবে এটা হলো তিন নম্বর সাক্ষী আল্লাহর আদালতে আপনার আমার অঙ্গ পতঙ্গ সাক্ষী হয়ে যাবে না চার নম্বর যেই সাক্ষী হবেন দুস্থ সূরাতুল হামিম সাজদার 53 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সাক্ষী হয়ে যাবেন চার নম্বর সাক্ষী কি হবেন বলেন দেখি আল্লাহ সবাই বলেন কোন সাক্ষী হবেন সবাই একটু আল্লাহকে ডাক দেন দেখি আওয়াজ দিয়ে আল্লাহ বলেন বলেন জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির
আল্লাহ সাক্ষী হয়ে যাইবেন এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আলাকের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা সে কি জানে না সে দুনিয়ার ভিতরে যা কিছু করতেছে সব কিছু আমি আল্লাহ দেখতেছি সূরাতুল কাফের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ولقد خلقنا الانسان الله بنا نبي مانور درك سيشتي كرسي وانا علم ما توسو بسو به نفسو تار مونر بطر كي جاگرتو هاي اپنے اكتا مونر مونر دھارونا کرسن جا امي ايتا قربو مونر مونر جاگسي الله بولن ايتا وامي الله جاني چوپے چاپے کسو بول بین ايتا و جاني مانا کرنا حضور شد بلن ايجي چوپے چاپے بولن ايتا و الله تعالى جاني سبحان الله তাহলে আপনারা আমার আমল নামার জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলা কয় সাক্ষী দ্বারা করাবেন এটা আওয়াজ দিয়ে বলেন চার সাক্ষী এক নম্বর সাক্ষী হলো আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনারা আমার আমল নামার জন্য জমিনের জবানটা খুলে দিবেন দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা তিন নম্বর সাক্ষী হলো আপনার আমার অঙ্গপ্রত্যঙ্গ চার নম্বর যে সাক্ষী হবেন ওই সাক্ষীর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ সাক্ষী হয়ে যাবেন এই জন্য মুহতারাম হাজির আমল নামাটা যখন আপনার আমার হাতে দেয়া হবে সূরাতুল হাক্কর 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি হাশরের ময়দানে যখন আপনার আমার হাতের ভিতরে আমল নামা দেয়া হবে ডান হাতের ভিতরে আমল নামা দেয়া হবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া সে বলবে আমি এমনটাই ধারণা করেছিলাম ইন্নি জরান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ডান হাতে আমল নামাটা দেওয়ার পর সে জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যময় অবস্থায় থাকবে কুতুফুহা দানিয়া আপনার ফল খাইতে মন চাইবে ও দোস্ত দুনিয়ার ভিতরে যদি আমি আপেল খেতে চাই আপেলটা বাজার থেকে কিনে আনতে হয় এরপরে কাটতে হয় ধুইতে হয় এরপরে হাত দিয়া মুখের ভিতরে ঢুকাইতে হয় চিবাইতে হয় আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া জান্নাতের ভিতরে যখন আমল নামাটা দান হাতের ভিতরে দেওয়া হবে এরপরে যখন আপনার ফল খাইতে মন চাইবে অন্য কোনো কিছু খাইতে মন চাইবে আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া তুমি খালি হা করবা আর বলবা মনে মনে ধারণা করবা সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামতের যত ফল আছে সমস্ত ফলগুলো তোমার মুখের ভিতরে চলে আসবে সুবহানাল্লাহ আর যা মন চাইবে তাই খেতে পারো ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি আর যখন আমল নামাটা বাম হাতের ভিতর দেয়া হবে ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমল নামাটা বাম হাতে দেওয়ার পর সে বলবে ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আজকে যদি আমার আমল নামাটা আমার বাম হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া আমার মরণটাই যদি আমার শেষ হয়ে যেত হাশরের ময়দানে বিচারের দিবসটা না হতো তাহলে কতই না বলা হইত মা আগনা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া ঢাকা শহরে অথবা এলাকায় ফরিদপুর শহরের ভিতরে আপনার এলাকার ভিতরে বড় বড় বাড়ি করছেন আপনি বলবেন মা আগনা আন্নি মালিয়া আমার মালটা কোথায় গেল হালাকা আন্নি সুলতানিয়া আজকে নির্বাচনের সময় হালাকা আন্নি সুলতানিয়া দেখবেন নেতার পিছনে 200 টাকার বিনিময় 100 টাকার বিনিময় হাজারো হাজারো জনগণ ঘুরতেছে কিছু জনগণ আজকে আপনাদের এলাকারও থাকতে পারে মাহফিলে এসে যারা জনপ্রতিনিধি যারা হবে যারা নির্বাচন করতেছে তাদের পিছনে 200 টাকার বিনিময় করতেছে কি বলেন আছে কিনা বলেন হালাকা আন্নি সুলতানিয়া নেতা বলবে হাশরের ময়দানে আমার নেতাগির কোথায় গেল মাকবর বলবে আমার মাকবর গেল কোথায় গেল
আমার মেম্বার গিরে কোথায় গেল, চেয়ারম্যান বলবে আমার চেয়ারম্যান গিরে কোথায় গেল, এমপি বলবে আমার এমপি গিরে কোথায় গেল, মন্ত্রী বলবে আমার মন্ত্রী গিরে কোথায় গেল, রাষ্ট্রনায়ক বলবে আমার রাষ্ট্রনায়ক গিরে কোথায় গেল। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার ভিতরে দেখেছি আমার পিছনে 200 টাকার বিনিময়ে, প্রশাসনের শক্তির বিনিময়ে হাজারো হাজারো মানুষ আমার পিছনে ঘুরেছে। হালাকান্নি সুলতানিয়া, আজকে দেখি আমার নেতাগিরি চলে গেছে, নেতার নেতাগিরি থাকবে না, মেম্বারের মেম্বার গিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি থাকবে না, রাষ্ট্রনায়কের রাষ্ট্রনায়ক গিরি থাকবে না। ও দুষ্ট, আপনাদের এলাকার যারা মরল আছে তাদের মরল গিরি থাকবে না, মাতাব্বর যারা আছে মাতাব্বরের মাতাব্বর গিরি থাকবে না। হালাকান্নি সুলতানিয়া, বলবে আমার নেতাগিরি কোথায় গেল, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কি বলবেন জানেননি, আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু, একে ধরো খুজু ফাগুল্লু, ধরো বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লো, ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও। এরপরে কি করবেন জানেননি, ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوا 70 গজ লম্বা একটা ছিকল আপনাকে পরিয়ে দিবেন। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70 গজ যে ফিতাটা, যে শিকলটা আপনাকে পরিয়ে দিবেন। কিভাবে পরাবেন? অদস্ত, আপনার আমার নাকে দুইটা দুইটা ছিদ্র আছে কিনা বলেন, নাক দিয়ে দুইটা ছিদ্র আছে, ওই জাহান্নামের আগুনের জ্বলন্ত, জাহান্নামের আগুনের জ্বলন্ত 70 গজ শিকলটা আপনাকে আমাকে এমন ভাবে পরিয়ে দিবেন, দুই নাকের ছিদ্র দিয়ে বের করে ঢুকি, পিছন দিয়ে বের করে এরকম ভাবে বেরি পরিয়ে দিবেন, বলবে ফেলে দাও ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে, বাঁচতে পারবেন, উপায় আছে, উপায় আছে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, ইলকালা আহলিন নারি আলজু, জাহান্নামীদেরকে খুদার শাস্তি দেওয়া হবে, ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব ফায়াস্তাগীসুনা ফায়গাসুনা, জাহান্নামীদেরকে খোদার শাস্তি দেওয়া হবে। আপনার আমার দুনিয়ার ভিতরে খোদা রাখলে যেরকম ভাবে কাতরাইতে থাকি, যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, জাহান্নামীদেরকে ওরকম ভাবে খোদার শাস্তি, খোদার শাস্তি দেওয়া হবে। খোদার শাস্তি দেওয়ার পর ফায়ার ফাইলাইহিমুল হামিমু বিকালালি বিল হাদিদ, আপনাকে আমাকে জাহান্নামের খাবার দেওয়া হবে। জাহান্নামের খাবারটা এমন হবে, লোহার কাঁটা যুক্ত খাবার হবে, কিসের কাঁটা হবে, লোহার কাঁটা, লোহার কাঁটা যুক্ত খাবার আপনাকে আমাকে দেওয়া হবে। লোহার কাঁটা যুক্ত খাবারটা দেওয়ার পর আপনার গলায় আটকে যাবে, গলায় ঠেকে যাবে, গলায় ঠেকে যাওয়ার পর আপনি মনে করবেন দুনিয়াতে কোনো কিছু ঠেকে গেলে আমি পানি পান করেছিলাম, কি বলেন, পানি পান করলে এটা পেটের ভিতরে চলে যাইতো। আপনি জাহান্নামীদেরকে বলবেন আমার খাবারটা ঠেকে গেছে, একটু পানি দাও, পানি পান করি, আমার খাবারটা ভিতরে ঢুকাই, জাহান্নামের গরম পানিটা আপনার আমার সামনে পেশ করা হবে। ও বাবা জিরা বন্ধুরা, আমার জাহান্নামের খাবারটা কেমন হবে, পানিটা কেমন হবে জানেন নে, জাহান্নামের পানিটা এত গরম হবে, এত উত্তপ্ত হবে, এত তাপমাত্রা হবে, জাহান্নামের পানিটা যখন আপনার সামনে আমার সামনে হাজির করা হবে, জাহান্নামের পানিটা পান করার আগে যখন সামনে রাখা হবে, ওই সামনে থেকে যে পরিমাণ তাপমাত্রা আসবে, জাহান্নামের পানির তাপমাত্রার কারণে আপনার আমার চেহারাটা পুরে সারকার হয়ে জমিনে পড়ে যাবে, এখনো পান করেন নাই, সামনে রাখা হয়েছে, কেমন হবে বলেন দেখি, কেমন হবে বলেন দেখি, জাহান্নামের পানিটা সামনে রাখার পর আপনার আমার চেহারাটা নাক মুখ গুলো পুছে, নাক মুখটা একে পুরে সারকার হয়ে যাবে যখন পান করবেন। ও দুস্ত, পান করার জন্য সামনে আনবেন, আরো কাছে আনবেন, এখনো পান করেন নাই। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, ওই পানি পান করার আগে আপনার আমার নারী বুড়ি ওই পানির তাপমাত্রার কারণে দোষে দোষে জমিনে পড়ে যাবে,
যাবে জাহান্নামীরা বলবে শাস্তি অসহ্য করা যায় না চলো জাহান্নামী প্রহরীর কাছে আমরা যাই শাস্তি যেন হালকা করিয়ে দেয় উদুহুম খাজানাতালি জাহান্নাম তারা জাহান্নামের প্রহরীকে ডাকবে জাহান্নামের প্রহরীকে ডাকার পর তারা বলবে শাস্তি অসহ্য করতে পারতেছি না সাজ্জি হালকা করিয়া দেন জাহান্নামের প্রহরীরা কি বলবে জানেন নি তারা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত তোমাদের কাছে কি রসুল পাঠানো হয় নাই তোমাদের কাছে কি আলেম পাঠানো হয় নাই তোমাদের কাছে কি উলামায়ে কেরাম পাঠানো হয় নাই রওজাতুল উলুম মাদ্রাসায় আলহাজ ডাক্তার জামান সাহেব তোমাদের বাড়ির পাশে প্রতিষ্ঠিত করেছিল ওখানে যায় কোরআন কেন শিখো নাই দিনের বুঝ কেন আনো নাই জাহান্নামের পোহরে আপনাকে আমাকে তাড়িয়ে দিবেন তাড়িয়ে দেওয়ার পর তারা বলবেন উদুহুম মালিকা চলো জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিকের কাছে যাই মালিকের কাছে যাওয়ার পর মালিক কোনো কথা বলবে না ইমাম আমাস বলেন মালিক কি জবাব দিবেন জানেন নি নুব্বি তো আন্না বাইনা দোয়াইহিম ওয়া বাইনা ইজাবাতিহিম ইয়াহুম আল ই ও বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আল ফাহাম মালিক বলবে তোমাদের সাথে আমার কথা কোনো কথা নাই 1000 বছর পরে কথা হবে কত বছর পরে বলেন দেখি 1000 বছর পরে 1 মিনিট যদি আমি আগুনে পুড়ি জাহান্নামের আগুনে আমার অস্তিত্ব থাকবে কিনা বলেন থাকবে তো 1000 বছর পরে কথা বলবে এবার জাহান্নামীরা বলবে জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালে প্রধান প্রহরী দারোয়ান মালিকের কাছে যে কোনো লাভ হলো না চলো আমরা আমাদের রবের কাছে যাই উদুউ রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ডাকো আল্লাহর কাছে চলে আসবে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন তারা বলবেন রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন আয় আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা হতবাগা ছিলাম এই হতবাগা আমাদের উপর জয় লাভ করেছে বলেন তাদের কি হতবাগা কারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলে না তারাই হতবাগা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন ربنا اخرجنا منها فإن عدنا فإنا ظالمون আল্লাহ কে বলবে না আল্লাহ আমরা জালেম আপনি মেহরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন আমরা আর অন্যায় করব না সুযোগ আছে বলেন আল্লাহ কি বলবেন জানেন সবাই শুনেন ভালো করে তারা বলবে আল্লাহ আমরা জালেম আমরা অন্যায় করেছি আর গুনাহ করব না আমাদেরকে মেহরবানি করে একটু জাহান্নাম থেকে বের করে দেন আল্লাহ কি বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু قال اخسؤوا فيها ولا تكلمون আল্লাহ বলবেন ও জাহান্নামীরা তোরা পদস্থ অপমানিত নিপীড়িত নিষ্পীড় অবস্থায় জাহান্নামের ভিতরে থাক আমি আল্লাহ তোদের সাথে কোনো কথা বলবো না আল্লাহ যদি কথা না বলে আর কোনো সুযোগ আছে বলেন বলেন সুযোগ আছে আর কোনো সুযোগ ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবেন তোরা জাহান্নামের ভিতরে অপমানিত অপদস্থ অবস্থায় থাক আমি আল্লাহ তোদের সাথে কোনো কথা বলবো না এই জন্য বাবাজির আমার বন্ধু আমার কার মরণটা কখন হয়ে যায় জীবনে অনেক অন্যায় করেছেন অনেক গুনাহ করেছেন কে কখন মরব কোথায় মরব কারো জানা নাই জানা আছে কিনা বলেন কারো জানা নাই মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই
আল্লাহর কাছে বলে মাতা মুহূর্ত আমি কখন মরব আমাকে যদি একটু জানিয়ে দিতেন তাহলে ভালো হইতো মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমি কখন মরব ওই মরণটার সময় যদি আমি জানতে পারতাম তাহলে এর বাহিরে এর সময় এর সারা অন্য সময় আমি মদিনা ছেড়ে যাইতাম অন্য সময় যাইতাম কারণ কারণ তার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা তার মরণটা যেন মদিনায় হয় নবীকে অনেক ভালোবাসেন ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা يا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نے آواز سنا دو ڈرتے نہیں مسلمان دنیا میں کسی سے ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے جب مل گئی ہے دولت ایمان نبی سے جب مل گئی ہے دولت ایمان نبی سے دکھن نبیر ایمان نبیر دولت نبیر سنت ہمار بھی চলে আসবে তখন বাংলার মুসলমান পৃথিবীর মুসলমান কোন বেঈমান আর নাস্তিকদেরকে কখনো ভয় পাবে না ঠিক কিনা বলেন কি বলেন ভয় পাবে ভয় পাবেন আল্লাহর নবীর সুন্নাত নিজের ভিতরে বাস্তবায়ন করেন যত বড় বেঈমান আসুক না কেন আপনার সামনে আপনি কখনো ভয় পাবেন না সুন্নাত দেখে আল্লাহ রাসূলের আদর্শ যখন আপনার ভিতরে পরিপূর্ণভাবে বেঈমান দেখবে আপনাকে দেখে বেঈমান পালাতে বাধ্য হবে ইতিহাস অনেক সাক্ষী আছে মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মাতা মুত আমি কখন মরব মদিনার ইমাম দোয়া করে আর দোয়া করতে করতে একদিন রাতে বেলা ঘুমিয়ে পড়ল স্বপ্নে যে আল্লাহর নবীকে দেখতে পাইল আল্লাহর নবীকে দেখতে পাওয়ার পর আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা মুত আমি কখন মরব যদি আমি জানতে পারতাম তাহলে এই সময় সারা অন্য সময় মদিনার বাহিরে যাইতাম মদিনার ইমাম আল্লাহর নবীর কাছে জানতে চাই আমার মরণটা কখন হবে আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মুখে কোনো উত্তর না দিয়ে আল্লাহর নবী মদিনার ইমাম ইমাম মালিককে হাতের পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিলেন কয়টা আঙ্গুল বলেন দেখি পাঁচটা আঙ্গুল দেখিয়ে দিলেন এবার মদিনার ইমাম ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার ভিতরে আগ্রহ জাগলো আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্ন যোগে হাতের পাঁচটা আঙ্গুল দেখতে পায় তাহলে আর ব্যাখ্যা কি হবে তৎকালীন সময়ের স্বপ্ন বিশারদ ইমামুল মুনজিরিন আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে সকালে পাঠায় সকালে খাদেমকে পাঠানোর পর খাদেম ইমামুল মুনজিরিন আল্লামা সিরিনের কাছে যায় জিজ্ঞাসা করেন ও স্বপ্নে বিশারত আপনি বলেন দেখি যদি কেউ আল্লাহর নবীকে স্বপ্নে যোগে হাতের পাঁচটা আঙ্গুল দেখতে পায় আল্লাহ নবী যদি কাউকে স্বপ্নে যোগে হাতের পাঁচটা আঙ্গুল দেখায় তাহলে আর ব্যাখ্যা কি হবে এবার ইমামুল মুফসিরিন আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আগে বলো দেখি এই স্বপ্ন কে দেখেছে ইমাম মালিকের খাদেম বলতে চায় না বলে মনে করেন একজন দেখেছে বা ইমাম মালিকের খাদেম এই কথা বলার পরে আল্লামা সিরিন বলে যতক্ষণ পর্যন্ত তার নাম না বলবা ততক্ষণ আমি আর স্বপ্নের ব্যাখ্যা বলবো না ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে আসে ইমাম মালিকের কাছে আসার পর ইমাম মালিককে বলে ও ইমাম মালিক আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা বলবে না ইমাম মালিক বলে যাও দ্রুত যাও আমার নাম বলো এরপর আগে স্বপ্নের ব্যাখ্যা জানো এবার ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া আল্লাহর ইমামুল মুআজ্জিরিন আল্লামা সিরিনের দরবারে আসে আল্লামা সিরিনের দরবারে
আসার পরে বলে না আল্লাহ সিরিনা আল্লাহর নবীকে হাতের আল্লাহর নবীর হাতের পাঁচটা আঙ্গুল দেখাইতে এটা অন্য কেউ দেখে নাই মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন আল্লাহ সিরিন বলেন এবার স্বপ্নের ব্যাখ্যাটা শুনে নাও এই স্বপ্নের ব্যাখ্যা হলো সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা পৃথিবীর ভিতরে পাঁচটা জিনিস এমন আছে দুনিয়ার কেউ জানে না এক নম্বর হলো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না নবীও জানে না জানেন একমাত্র কে আওয়াজ দিয়া বলেন আর জোরে চিৎকার দিয়া বলেন কে জানেন ওয়া ইউনাজ্জিলুল গায়স আসমান থেকে কখন বৃষ্টি বের হবে আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে দুনিয়ার কেউ জানে না কোন পীর জানে না কোন ভণ্ড বাবা জানে না আর ঋষি বলেন অন্য কোন ঋষি বলেন না কেন কোন ভণ্ড জানে না দুনিয়ার পৃথিবীর কেউ জানে না রাষ্ট্রনায়কও জানে না বৈজ্ঞানিকও জানে না এমনকি নবীও জানে না কখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে কখন বৃষ্টি বর্ষণ হবে এই কথাটা কে জানেন একটু আওয়াজ দিয়ে বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম তিন নম্বর মার ভিতরে কোন সন্তান আছে এই সন্তানের কথা কেউ জানে না ও বাবাজির এখন আপনাদের প্রশ্ন হবে আমরা তো আলতা করতে জানে পারি আলতা করার পরে জানতে পারি ছেলে না মেয়ে কিন্তু সন্তান যখন দুনিয়ার সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে তখন জানা যায় না সন্তান রূপ ধারণ করার পরে পেটের ভিতরে হাত পায়ের নাক কানে রূপ ধারণ করার পরে এরপরে জানা যায় রূপ ধারণ করার আগুনে দুনিয়ার কেউ জানে না নবীও জানে না তাহলে তিন নম্বর হলো মার গর্ভের ভিতরে কোন সন্তান আছে ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র কে আওয়াজ দিয়া বলেন ওয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কালকে আপনি কি খাবেন কোথায় খাবেন আপনার রিজিক কি আছে রুটি আছে না ভাত আছে না কলা আছে না ভর্তা আছে না গোস্ত আছে এটা দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র কে ওয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আপনি কখন কোথায় মরবেন এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র কে ও দুস্থ এ মাহফিল থেকে উঠে যেতে পারবেন কিনা আপনার কোনো সুযোগ নাই এই জন্য মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে তওবা করতে হবে আল্লাহ সূরাতুন নূহের 10 নম্বর আয়াতে বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো তওবা করো আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তওবা করো তওবা করলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে তওবার একটা ঘটনা সংক্ষেপে শুনিয়ে যাই তাফসীরে রূহুল মানির 2 নম্বর খণ্ডে 60 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয় একজন সাহাবী আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যায় একজন সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান অপর একজন সাহাবীর নাম ছিল সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী বলা হয় যারা মদিনায় থেকেছেন যাদের জন্মস্থান মদিনায় তাদেরকে আনসারী সাহাবী বলা হয় আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় তাদেরকে মুহাজির সাহাবী বলা হয় আল্লাহর নবী সরদারে দু আলম সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালামাতুল আনসারী নামক এই দুইজন সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার পর হঠাৎ করিয়া তাবুকের যুদ্ধের তামামা বেজে গেল তামামা বেজে যাওয়ার পর এবার আল্লাহর নবী সরদারে দু আলম সাঈদ ইবনে আব্দুর রহমানকে তাবুকের যুদ্ধের অধিনায়ক করে পাঠিয়েলেন কারণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে তারা যুদ্ধ সম্পর্কে বেশি জানেন এবং বেশি বুঝানা আল্লাহ নবী সরদারে দু আলম তাবুকের যুদ্ধের ভেতরে সালাবাতুল আনসারীর ভ্রাতৃত্বের ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবার পরিজনকে কে পাহারা দিবে সালাবাতুল আনসারী নামক সাহাবীকে তার পরিবার পরিজন
একজনকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিল দায়িত্ব দেওয়ার পর অপরদিকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দর এবং সুদর্শন ছিলেন এরপর আল্লাহর নবীর ওই সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখতে পায় শয়তান তাকে প্ররোচনা দেয় ধোঁকা দেয় কি ব্যাপার বাড়িতে কেউ নাই তার স্বামী নাই অন্য কেউ নাই এত সুদর্শন সুন্দর একটা মেয়ে তোমার সামনে উপস্থিত তুমি চাইলে তোমার যৌবনের চাহিদাটা মেটাইতে পারো এরপরে সালাবাতুল আনসারী নামক সাহাবী ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে যখন শয়তানের প্ররোচনা পড়ে ধরতে যায় ধরতে যাওয়ার পর সালাবাতুল আনসারী যখন হাতের ভিতরে ধরবে তখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারীকে বলে না ও ভাই তোমাকে তো তোমার কাছে আমাকে আমানত রেখে গেছেন তুমি এটা আমার কেমন কাজের ভিতরে লিপ্ত হইতাছ দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছে হাশরের ময়দানে আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে এ কথা বলা মাত্রই সালাবাতুল আনসারী নামক সাহাবীটা তার হাত ছেড়ে দিয়ে একটা পাহাড়ের ভিতরে কাঁদতে কাঁদতে চলে গেল পাহাড়ের উপরে চলে যাওয়ার পর কাঁদতেছে কাঁদতেছে অপরদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসছে যুদ্ধ থেকে ফিরে আসার পর তার স্ত্রীকে বলে আমার ভ্রাতৃত্বে ভাই সালাবাতুল আনসারী কোথায় গেছে তার স্ত্রী বলে জানি না কোথায় গেছে মা হয় এদিকে গেছে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে চলে যায় পাহাড়ের উপরে চলে যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান হঠাৎ করে শুনতে পায় পাহাড় থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ আসতেছে পাহাড়ের চূড়ায় সাঈদ ইবনে আব্দুর রহমান উঠে যায় সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পর এবার তার সাল তার ভ্রাতৃত্বের ভাই সালাবাতুল আনসারীকে বলে ভাই তুমি এখানে কেন আসছ সালাবাতুল আনসারী বলেন আমি আমার একটা অন্যায় করেছি আমার একটা গুনাহ করেছি আমার চেহারার ভিতরে গুনার দাগ আমি ফেলিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার জোরাজুরি করে বারবার পিরাপিরি করার পর এবার সালাবাতুল আনসারী বলে একটা শর্তে আমি বাড়িতে যেতে পারি শর্তটা হলো তুমি আমাকে অপমানিত গোলামের ন্যায় দুইটা হাতকে পিছনের দিকে বেঁধে টেনে হেসরা হেসরা তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে যাও বাড়িতে যখন নিয়ে যায় বাড়িতে যাবে তার মেয়ের নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আমার আব্বা আপনি এত বেহায়া কেন এত লজ্জা কেন বয়স হয়ে গেছে এরপরও কি আপনি লজ্জা শরম হয় না আপনাকে আমি আব্বা বলে ডাকবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবাই কেরাম যতক্ষণ পর্যন্ত আপনাকে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাকবো না এই কথা শুনে এবার সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে ভাই আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে নিয়ে যাও আবু বকরের কাছে নিয়ে যাওয়ার পর যখন ঘটনা খুলে বলল আবু বকর বলে ভাই তুমি তো বড় অন্যায় করেছো বড় গুনাহ করেছো তোমার এই গুনার ব্যাপারে আমি দায় নিতে পারবো না তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এরপরে খলিফাতুল মুসলিমিন তিনি তো আরো কঠোরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে খুতবার ভিতরে বলা হয় আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর ওমর অত্যন্ত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন ওমরের কাছে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কঠিন তিনি বলেন আরে যা এত গুনাহ করছ আবার আমার কাছে আসছো ওমরের দরবার থেকে বের হয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিরিয়ে দেয় এরপর আলীর দরবারে যায় আলীও তাকে ফিরিয়ে দেয় এবার কে বাকি আছেন একটু আওয়াজ দিয়ে বলেন দেখি
محمد الرسول الله صلى الله عليه وسلم بقي سنة ابار صلوات الانصار بلن علي اما كفري ديسه ابو بكر اما كفري ديسه عمر اما كفري ديسه عثمان اما كفري ديسه فري ديسه ابار تو رحمت للعالمين نبي محمد الرسول الله صلى الله عليه وسلم بقي سنة ابار نبير কাছে صلوات الانصار جاي نبير কাছে যাওয়ার পর যখন করোনা খুলে বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার তার দরবার থেকে ফিরিয়ে দেয় ওই দরবার থেকে ফিরিয়ে দেওয়ার পর সালাবাতুল আনসারী নামক সাহাবীটা আবার কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি সরতে সরতে আবার একটা পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের চূড়ায় ওঠার সময় ওই সময় আল্লাহর নবীর দরবারে চার সাহাবী এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ তাআলা সাথে সাথে হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের গুনাহকে আপনি maaf করবেন না আল্লাহ maaf করবেন না আল্লাহর নবী বলেন আমি কেন maaf করব আল্লাহই তো maaf করবেন না এবার আপনারাও বলেন দেখি আপনারা আমার গুনাহকে maaf করবেন আওয়াজ দিয়ে বলেন আর চিল্লা বলেন কে maaf করবে হয় না কে maaf করবেন ডাক দেন আল্লাহকে ডাক দেন আর জোরে ডাক দেন কে maaf করবেন আর জোরে maaf ডাক দেন কে maaf করবেন আল্লাহর নবীর দরবার থেকে সালাবাতুল আনসারী নিরাশ হয়ে ফিরে আসার পর ইবার আল্লাহ আল্লাহর নবীকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সাহাবীটাকে আবু বকর ফিরিয়ে দিয়েছে যেই সাহাবীটাকে ওমর ফিরিয়ে দিয়েছে যেই সাহাবীটাকে উসমান ফিরিয়ে দিয়েছে যেই সাহাবীটাকে আলী ফিরিয়ে দিয়েছে যেই সাহাবীটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছেন ওই সাহাবীকে আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতার ভিতরে নামটা লিখিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ নবী সরদার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফা এবং সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যাও যাও কে যাবে আমার ওই সাহাবীকে খুঁজে আনার জন্য এরপর আল্লাহর নবীর ওই সাহাবীরা সালমান ফার্সি সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খোঁজার জন্য বের হয়ে গেল খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের পাশে চলে যায় যাওয়ার পরে এলাকার মানুষকে জিজ্ঞাসা করে এরকম চারা সুরতের এরকম লোকের একটা মানুষকে তোমরা দেখতে পাইছো কিনা বলে না আমরা দেখতে পাই নাই এক পর্যায়ে কেউ বলে ফেললো না আমরা কাউকে দেখতে পাই না হ্যাঁ তবে একটা জিনিস দেখেছি শুনেছি যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে যাই রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়ার পর ওই পাহাড় থেকে কেমন জানি ঘুন ঘুন একটা কান্নার আওয়াজ আসে আমরা কান্নার আওয়াজটা শুনতে পাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ওই পাহাড়ের চূড়ায় যখন যায় সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ আবু বকরের কানে শোনা যায় বলেন সুবহানাল্লাহ এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী কই পাহাড় থেকে নিয়ে আসলো সালাবাতুল আনসারী যেতে চাই না সালাবাতুল আনসারী বলেন আমি কেন যাব আমাকে আল্লাহ নবী মাফ করে নাই কোন সাহাবী মাফ করে নাই সবাই নিরাশ করে পাঠিয়ে দিয়েছেন আবু বকর সালাবাতুল আনসারীকে বলেন নিরাশ হওয়ার কিছু নাই এই মুহূর্তে কিছুক্ষণ আগে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন এসে তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছেন আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন এবার সালাবাতুল আনসারীকে আবু বকর রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা আনহু ধরে ধরে নিয়ে যায়। ধরে ধরে নিয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আল্লাহর নবীর তখন এমন সময় নিয়ে গেলেন যে ফজরের আযান চলতেছে, এই মুহূর্তে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী ফজর নামাজে দাঁড়িয়ে গেছেন। ফজর নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবাতুল আনসারকে নিয়ে মসজিদে ঢুকছে, ঢুকার সময় আল্লাহর নবী প্রথম কেরাতটা পড়ছে আল্লাহুমুত্তাকাসুর। এই কেরাতটা পড়া মাত্রই সাহাবাতুল আনসারের জবান থেকে বিকট একটা আওয়াজ বের হয়, যখন পড়ল হাত্তা জুরতুমুল মাকাবির তখন আরো বিকট একটা আওয়াজ বের হয়। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবাতুল আনসারকে তার কুলে অথবা উরুন মুরুতে তার মাথা না বসিয়ে তাকে ডাকে, কিন্তু সাহাবাতুল আনসারি কোনো আওয়াজ দেয় না। এরপরে সাহাবাতুল আনসারিকে আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সিকে বললেন, তুমি তাকে একটু পরীক্ষা করে দেখো তিনি কি জীবিত আছে না মারা গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পরীক্ষা করে দেখলো, পরীক্ষা করে দেখা মাত্রই দেখেন তিনি মারা গেছেন। এবার আল্লাহর নবী তার মেয়ে খামসানাকে বলল, খামসানা তোমার নিরাশ হওয়ার কোনো কিছু নাই, আজকে থেকে আমি নবী হলাম তোমার পিতা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো তোমার বোন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারিকে গোসল দেওয়ার পর কাফন দাফন দেওয়ার সময় যখন জানাজা পড়বে আল্লাহর নবী তুই জানাজা পড়ার সময় তিনি দুইটা পা দিয়ে যখন হাঁটে দুই পা পুরো ডানা বিছিয়ে পায়ের আঙ্গুলের উপর এক আঙ্গুলের উপর বর করে ভাসে, বর করে হাঁটতেছে, অপর দিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই অবস্থা দেখে তার কাফন দাফনের পর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যখন সাহাবাতুল আনসারির জানাজা পড়া হলো আমি আপনাকে দেখতে পাইলাম আপনি পুরো পাটা না বিছিয়ে পায়ের আঙ্গুলের উপর বর করে হাঁটতেছিলেন, তার কারণ কি? আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন ওমরকে জবাব দেয়, ওমর তোমরা তো জানো না এই বান্দা কাঁদতে কাঁদতে তার দুইটা চক্ষু অন্ধ করে ফেলছে, দুই চক্ষু দিয়ে জোর জোর করে পানি বের করছে, আল্লাহ তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে মাফ করছেন তো করছেনই, তার জানাজার ভিতরে এত পরিমাণ ফেরেশতারা আসছে আমি যে পা ফেলাবো এই পরিমাণ জায়গা ছিল না। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরা বন্ধু আমার হাসরের ময়দানে আপনার আমার আমল নামার জন্য চারটা সাক্ষী হয়ে যাবেন, বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি বলি সাহাবাতুল আনসারি যেমনি ভাবে তওবা করেছেন, যেমনি ভাবে তওবা করেছেন এমনি ভাবে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। তিরমিজি শরীফের 1639 নম্বর হাদিসের ভিতরে আছে দুইটা চক্ষু জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে না, দুইটা চক্ষু আইনা নেলা ইয়ামাসুহুমান নার, দুইটা চক্ষু জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। একটা হলো আইনুন বাকাত মিল খশিয়াতিল্লাহ, এক নম্বর চক্ষু হলো যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দুই নম্বর চক্ষু হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষুটা দিয়ে আল্লাহর রাস্তায় কোনো কিছু পাহারা দেওয়া হয়। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আরশের ময় আরশ আযিমের ছায়া নিশের সাত প্রকার মানুষকে স্থান দিবেন, তোর মধ্যে একটা হলো ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে বান্দাটা গোপনে গোপনে কেঁদে কেঁদে তার চোখের পানি জড়ায় ওই বান্দাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশ আযিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।